খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তুলে ধরা হচ্ছে। কারি জুবায়ের সাহেব উনি খুবই সূক্ষ্ম একটি বিষয়কে উন্মোচন করছেন, যেটা আমাদের সবার জেহেনে থাকা দরকার। তো উনি এই সত্য কথাটা উনি এই ওজাহাতি জুরের ভিতরে, এই ওজাহাতি মাহফিলের ভিতরে উনি কথাটাকে পরিষ্কার করছেন। চলুন আমরা ওনার জবান থেকে এই কথাটা শুনি। আমি ভিডিওটা প্লে করছি। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে যদি ওলামায়ে কেরাম তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন যে ভালো কাজ করো ভাই, এটুকু কথাও যদি ওলামায়ে কেরাম বলে দেন তো ওলামায়ে কেরামের এহসান জানো। এটা ওলামায়ে কেরামের এহসান। আজ এখানে এ কথার কোনো প্রশ্নই আসছে না, আসতে পারে না যে ওলামায়ে কেরাম তবলিগ বুঝেন না। কাজে ওলামায়ে কেরামের এই তবলিগের মেহনতে কোনো প্রয়োজন নাই, আমরাই তো তবলিগ করি। আরে আমাদেরকে তবলিগে কে লাগাইছে, এই তবলিগের মেহনত কীভাবে শুরু হয়েছে? আমার আগে এক মাওলানা সাহেব কথা বলছেন যে তবলিগের এই ছয় উসুল কোথেকে আসবে, এটা কি ইঞ্জিনিয়ারিং বই থেকে আসছে না কোনো ডাক্তারি বই থেকে আসছে? আর এই ছয় নম্বর ছয় উসুল তো কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে। এতটুকু কথার ভিতরে আমরা দুইটা বিষয় একেবারেই পরিষ্কারভাবে বুঝতে পারলাম। তার মধ্যে প্রথম বিষয় হলো উনি হযরতজি মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এর হাওলা দিয়ে একটা কথা বললেন যে যদি তোমাদের এই কাজকে, তোমাদের এই কাজকে ওলামায়ে কেরাম সমর্থনও করে, মানে বলে এই কথা যে হ্যাঁ এটা ভালো কাজ করতে থাকো করো, তো এটা ওলামায়ে কেরামের এহসান মনে করো, এটাকে ওলামায়ে কেরামের এহসান মনে করো। এ কথার অর্থ হলো কাজটা ওলামায়ে কেরামের কাজ না, তোমাদের এই কাজকে, তোমাদের এই কাজকে যদি ওলামায়ে কেরাম সমর্থন করে, তো সমর্থনকারী হলো যারা ভিতর্গত কর্মী না, যারা ভিতর্গত না তারাই সমর্থনকারী হয়। একটা কাজ একজনে করলো তো সেটাকে সমর্থন করলো, বাহির থেকে সমর্থন করলো, তো বাহিরের লোকেরাই সমর্থনকারী হয়, ভিতরের লোকেরা তো কর্মী হয়। ভিতর্গত যারা তারা হয় কর্মী, আর বাহিরের যারা তারা হয় সমর্থনকারী অথবা বিরোধিতাকারী। তো এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে ওলামায়ে কেরাম যদি সমর্থন করে, উনি বলতেছেন এই কথা, তো সমর্থন যারা করে তারা কর্মী না, তারা বাহিরের। তো এই কথাটা কিন্তু একেবারে সুস্পষ্ট হয়ে যায়। এর বাস্তবতা হলো এই যে ওনারা দাবি করেন যে ওনারা নবীর নায়েব, নবীর ওয়ারিস, নবীর কাজ ওনাদের কাজ। তো ওনারা দাবি করেন ওনারা তবলিগলা, আর তবলিগ ওনাদের কাজ না, এটা কী করে হয়? আর নিজের কাজকে কেউ সমর্থন করতে পারে না, সমর্থন করে বাহিরের লোকেরা। তো যদি তোমাদের কাজকে ওলামায়ে কেরাম সমর্থনও করে, তো এরপরেও এটাকে এহসান মনে করো। তো এহসান কারা করে, কখন করে, কিভাবে করে? এহসান মানে দয়া। তো যদি ওলামায়ে কেরাম সমর্থন করে তাহলে এটা তোমাদের উপরে ওলামায়ে কেরামের দয়া। তাহলে বোঝা গেল অন্যের কাজের উপরে ওলামায়ে কেরামের সমর্থনটা হলো দয়া, এটা ওলামায়ে কেরামের কাম না। আর যদি সত্যি ওলামায়ে কেরামের কাজ হইতো তাহলে এই কাজে মদত করা, এই কাজের সমর্থন করা, এই কাজের কর্মী হওয়া, এইটা অন্যদেরকে সমর্থন করা হয় না, বরং নিজেকেই সমর্থন করা হয়, নিজের উপরেই এহসান করা হয়। তারা যদি নিজেরাই নিজেদেরকে তবলিগলা বানাইতো বা তবলিগলা হইতো
তাহলে অন্যের উপরে এহসান করার সুযোগ ছিল না, বরং এই কাজের দ্বারা নিজের উপরেই সে এহসান করলো, কারণ এই কাজের জিম্মাদারি তার উপরে। এক এক মানুষকে বোঝানো সমঝানো এটার জিম্মাদারি তার উপরে, সে তো তার নিজের উপরে এহসান করলো, সে অন্যদের উপরে এহসান কীভাবে করলো? তো যেহেতু কাজটাই অন্যদের, তো সেই সেই কাজে সমর্থন করাটা অন্যদের উপরে এহসান করা হলো। তো এখানে একটা বিষয় ক্লিয়ার হলো যে ওনারা এখনও এই কাজটাকে নিজেদের কাজ মনেই করেন না, যদি মনে করতেন তাহলে অন্যদের উপরে এহসান করার কথাই আসতো না। ব্যাস, পরিষ্কার কথা। তো দ্বিতীয় বিষয় যেটা প্রকাশ হইল সেটা হলো, এটা কোনো ইঞ্জিনিয়ারদের বানানো কাজ না, এই উসুল কোনো ইঞ্জিনিয়ারে বানায় নাই, এই উসুল কোনো ডাক্তারি বিদ্যা থেকে আসে নাই, বরং এই ছয় সিফত, ছয় উসুল এটা কোরআন ও হাদিস থেকে নেওয়া হয়েছে। তো যে জিনিসটা কোরআন এবং হাদিস থেকে নেওয়া হয়েছে, তো সেইটাকে প্রশ্নবিদ্ধ করে কেউ এ কথা বলতে পারে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন কয়বার লাগাইছেন, কয় মসজিদে লাগাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন কয়বার লাগাইছেন, কয় মসজিদে লাগাইছেন, এই যে 3 দিন, 7 দিন, 40 দিন, এই যে 2 গাস্ত, এই যে মাসে 3 দিন, তারপর রোজানা মাসোয়ারা, রোজানা তালিম, রোজানা 2.5 ঘন্টার মেহনত, এগুলো কোত্থেকে আসলো, কীভাবে আসলো, এটার উপরে প্রশ্নবিদ্ধ করা, এটা এই কাজের সমর্থনকারীদেরও অন্তর্ভুক্ত না, বরং এই কাজের বিরোধিতাকারী যারা তারাই এগুলো বলে। তার মানে বিতর্কিতভাবে যে তারা এই কোরআন এবং হাদিসেরই বিরোধিতা করতেছে, এটা হয়তো তারা নিজেরাই জানে না। কারণ উনি একটু আগে স্বীকার করলেন, সবাই শুনছেন, যে এই কাজের উসুল কোরআন এবং হাদিস থেকে নেওয়া হয়েছে। তো যে জিনিসটা কোরআন এবং হাদিস থেকে নেওয়া হয়েছে সেটার উপরে প্রশ্নবিদ্ধ করা মানে কোরআন এবং হাদিসের বিরুদ্ধেই প্রশ্নবিদ্ধ করা। আল্লাহ ওনাদেরকে বুঝ দান করেন। আসলে সহি কথাগুলো, সত্য কথাগুলো এইভাবেই মুখ ফুসকে বের হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।